নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক ভালোভাবে পুজো কাটিয়েছেন আর আমরাও খুব সুন্দরভাবে এবার পুজো কাটিয়েছি। তো গাইজ, এই ভিডিওটা 3 দিন আগে করা, দশমীর দিনে খাওয়া দাওয়া আর কি পুজো শেষে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই আমি কি কি রান্না করলাম দশমীর দিনে। আপনারা কে কি রান্না করেছেন অবশ্যই জানাবেন। দশমীর দিনে আসলে দুঃখেরও দিন থাকে, মা চলে যায়, আবার আনন্দেরও থাকে, ওই দিন খাওয়া দাওয়া হয়, আত্মীয় স্বজন থাকে বাসায়। কিন্তু আমাদের এখানে কেউ ছিল না, আমাদের সাথে আত্মীয় স্বজন আমরাই ছিলাম। তারপরে একটু রান্নাবান্না করতে হয়েছে আর কি, সবাই করে, লাস্ট পুজোর দিন রান্নাবান্না একটু হয় বাসায়। তো যেহেতু বাচ্চারা আছে, ভাবলাম একটু রান্নাবান্না করে ওদের খাওয়াই আর নিজেরাও খাই। তো মাংস রান্না করলাম আর কি, মুরগির মাংস, দেশি মুরগি, আর সাথে ছিল হচ্ছে ডাল আর মাছের ঝোল। আর অনেক পদের পিঠা বানিয়েছিলাম, 3-4 পদের আর নাড়ু। তো এত এত খাবার ছিল। মিষ্টি জাতীয় খাবারটা অত বেশি ভালো লাগে না, ঝাল খেতেই ভালো লাগে। তো এদিকে আগে ঝাল তৈরি করব, তারপরে হচ্ছে পিঠা বানাবো, কুলি পিঠা বানাবো, পাটিসাপটা, তারপরে নাড়ু, অনেক কিছু তৈরি করা হয়েছিল। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেই, তো আপনারা দেখতে থাকুন। This is perfectly normal. Custom to the idea. And your brain is just now. You will find yourself restful. তো গাইজ, দেখলেন কি কি তৈরি করলাম, রান্নাবান্নাও শেষ হয়ে গেছে। এদিকে এই যে দেখুন, নাড়ুও তৈরি করেছি, একই দিনে সব কিছু করা হয়েছে। তো আপনারা ভালো থাকুন, আজকের ভিডিও এই পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।